সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হল রিয়াকশন উইথ ফিল্মকাস্টে আপনাদের স্বাগত। আজ মুক্তি পেয়েছে শাকিব খান এবং নুসরাত ফারিয়া অভিনীত এবং শামিম আহমেদ রনি পরিচালিত সিনেমা শাহেনশা। হ্যালো এভরিওয়ান, তুই আবার কে? রিশতে মে তো হাম তুমহারে বাপ, তোর বাপেরও বাপ। ওয়েলকাম টু ডেথ ওয়ার্ল্ড অফ শাহেনশা। অসাধারণ, অনেক সুন্দর হয়েছে সিনেমাটা। এরকম সিনেমা সাকিবের কাছে আরও আশা করি আমরা, যেমন ভাবছিলাম সেরকমই ফাইট ছিল, তারপরে রোমান্স, সব কিছুই অসাধারণ, এক কথায় অসাধারণ, সুপার সুপার সুপার। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, খারাপ না। অভিনয় নবাগত নায়িকা আলহামদুলিল্লাহ চলে, বাট আমাদের কিং অফ ঢালিউড তো কিং অফ ঢালিউড, তার কোনো প্রতিদ্বন্দ্বী বলতে তার কোনো বিকল্প নাই। বাংলাদেশ সে বাঁচবে, বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশের সিনেমা বাঁচবে, অসাধারণ আলহামদুলিল্লাহ, খারাপ না, আগের থেকে বেটার। তবে সমসাময়িক যে দুটো সিনেমা আসছে তার থেকে এটা কোনো অংশেই কম না। কমার্শিয়াল ছবি হিসেবে বেশ ভালো ছবি ছিল এই বছরে, তো বেশ কয়েকটা কমার্শিয়াল ছবি রিলিজ পাইছে। সো বীর ওয়াজ গুড, এটা আরও বেটার ছিল। শামিম আহমেদ রনির টার্গেট ছবিগুলো বেশ ভালো ছিল, যেমন মেন্টাল, এরপর বসগিরি, এই ছবিগুলো বেশ ভালো ছিল। সো উনি আরেকটু যদি স্ক্রিপ্টিংয়ে মনোযোগ দেয় আরও ভালো কাজ আশা করি আমরা ওনার কাছ থেকে। যে অভিনয় মোটামুটি সবাই ভালো করেছেন, মানে শাকিব খানকে যদি প্রপারিত ইউজ করার কথা বলতে হয় তাহলে বলতে হবে আসলেই শামিম আহমেদ রনি খুব ভালোভাবে তাকে ইউজ করে, এই জিনিসটা বেশ ভালো লাগে। এছাড়াও নুসরাত ফারিয়া বা রোদেলা জান্নাত কিংবা অন্যদের যে লুক, ক্যারেক্টার ডেভেলপমেন্ট, এভরিথিং ওয়াজ গুড। দেখে নিলেন শাহেনশা দেখার পর দর্শকদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন।